হবে, টাকনোর উপরে আপনার কাপড় রাখতে হবে, নইলে কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বেন না, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, আপনাকে পবিত্র করবেন না। আচ্ছা বলেন তো, কাল কিয়ামতের দিন এই ছোট্ট একটা কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন না, আমাকে রহমতের দৃষ্টি দেবেন না, কথা বলবেন না, আমার জন্য আযাবের ব্যবস্থা রাখবেন, বলেন কে কে রাজি আছি হাত তোলেন। কথা মনে বোঝেন নাই, মানে আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকাবে না, তারপর আমাকে পবিত্র করবে না, আমার জন্য আযাবের ব্যবস্থা রাখবেন, এই এটা করতে আল্লাহ আমার উপর করুক, এরকম রাজি আছেন কে কে? কেউ নাই, কেউ নাই, মিথ্যা কথা। হ্যাঁ, এই মাহফিল থেকে চলে যাওয়ার পরে দেখবেন যে টাকনো নিচে কাপড়। হ্যাঁ, এখন বলছেন যে না সমস্যা নাই, একটা সত্যবাদী লোক খুঁজে পাইলাম না, যে না রাগ করে করুক গা, আমি টাকনো নিচেই পড়বো। তাই ছোট্ট একটা কারণে হাসতে হাসতে লোকটা জাহান্নামে চলে যাবে, কি করতে করতে? হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন একটু টাকনো নিচে কাপড় পরেছিস তোর এখন জাহান্নাম। ও বলে আয় হায়, ছোট্ট একটা কারণে জাহান্নামে চলে গেলাম, ইন্নালিল্লাহ। এটা ছোট্ট কারণ নয়, অনেক বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরায়েলের এক ব্যক্তি গর্বোত্তত হয়ে এরকম টাকনো নিচে কাপড় পরেছিল, আল্লাহ তাআলা তাকে এখনো দাবাচ্ছেন নিচের দিকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা গর্বের বা এটা খুবই খারাপ একটা জিনিস, এ থেকে বিরত থাকুন। বিজ্ঞান বলছে টাকনোর নিচে কাপড় পরাটা খুবই খারাপ একটা বিষয়, কারণ হচ্ছে এই টাকনোর এখানে থাকে পুরুষের জন্য হরমোন, এখানে যদি এই টাকনোর নিচে সে কাপড় পরে তাহলে এক সময় সে নপুংসক হয়ে যাইতে পারে। কথা মনে বোঝেন নাই? হ্যাঁ, নপুংসক বোঝেন তো, মানে কি সেক্স থাকবো না, এই জন্যই তো হারবাল খুব চলে বর্তমানে, হারবাল ওষুধ খুব চলে বর্তমানে। আজকে আমরা মানুষ কি পর্যায়ের হয়ে গেছি, আর বেশিরভাগ মানুষ আল্লাহ জাহান্নাম ভরবেন। শুনবেন কথাটি, আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 179 নম্বর আয়াতে, সূরা আরাফ 179 নম্বর আয়াত 7 নম্বর সূরা, ওয়ালা ক্বাদ জারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন লাকাদ জারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ জিন দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। কি কইছে আল্লাহ? বেশিরভাগ মানুষ বেশিরভাগ জিন দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কেন করব? কারণ মানুষ এত খারাপ যে পশু ওই জায়গায় পৌঁছতে পারে না। কিছু কিছু মানুষ এমন আছে, আছে না নাই? তিনটা কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে কখনো কল্পনা করে না, সে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআন হাদিস সহি হাদিস পড়ে দেখে না। একজন মুহাদ্দিস সাহেব 36 বছর বোখারি পড়িয়েছে, এবার বলছে বোখারিতে আমি এক রাকাতের বেতের নামাজ পাই নাই। অর্থাৎ প্রত্যেক বছরে বোখারি খতম অনুষ্ঠান করে, আশ্চর্য না? ওকে আল্লাহ কানা বানিয়ে দিয়েছে। আবার একজন বলছে বুকে হাত বাঁধার হাদিস আমি বোখারিতে পাই না। পাইবো কেমনে, কারণ তো চোখ অন্ধ হয়ে গেছে। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জন্তুর মতো না? আল্লাহ বলছেন না, তার চেয়েও খারাপ। বাল্লহুম আযাল, তার চেয়েও খারাপ। কেন? সূরা 395 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন তিন, আমি মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি হীনত, আল্লাহ বলছেন আমি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, এরপরে তাকে আমি সবচাইতে নিচে নামিয়ে দিয়েছি, এত নিচে নামিয়ে দিয়েছি এর চাইতে আর কেউ নিচে নামতে পারে না। তাহলে বোঝা গেল গরু ছাগল ভেড়া কুত্তা শুয়োর এর সব মানুষ, কিছু কিছু মানুষ খারাপ আছে না নাই? ভাই প্রমাণ দেবো, রাগ করবেন?
প্রমাণ দেব যে মানুষ শুয়োরের চাইতে কুত্তার চাইতেও খারাপ, প্রমাণ দেব? রাগ করবেন না তো? আমি কিন্তু কয়ে নিছি, পরে রাগ করলে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন। শোনেন, ওই রংপুর গেছিলাম মাহফিল করতে, কোন জায়গায়? রংপুর। যাওয়ার পরে এখন রংপুরের রাস্তার দুই পাশে দেখি সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ, কোনো বেড়া দেওয়া নাই। এত সুন্দর গাছ দেখে আমি আবিভূত হয়ে আমার পাশের এক প্যাসেঞ্জারকে বললাম, ভাই যান, এই গাছগুলো এত সুন্দর অথচ কোনো বেড়া টেড়া দেওয়া নাই, আশ্চর্য লাগলো, ঘটনাটা কি? কি গাছ? হচ্ছে হুজুর, এটা তামাক গাছ। কি গাছ? এটা তামাক গাছ, এটা ছাগল ভেড়া কুত্তা শুয়োরও খায় না। আমি বললাম যা খায় না কুত্তা শুয়োর তা খায় না, হুজুরে মসজিদে বসে। হ্যাঁ, তাহলে ও কি? আপনি শুয়োরকে বাধ্য করে তামাকের পাতা শুকাইতে পারবেন না, অথচ সেটা মানুষ খায়। আবার কয় হুজুর সিগারেট খাওয়া হারাম কুরআন দিয়ে, কুরআনে দেখেন কোথায় আছে? তা আমি বললাম তুমি তেরা লোক তো, তুমি কও হিরোইন খাওয়া কুরআনে কোন জায়গায় আছে? দেখাও হারাম। হিরোইন খাওয়া হারাম না? ও বলবো হ্যাঁ হারাম, হারাম। কেন হারাম? হারাম, এটা মানুষের ক্ষতি করে তাই তো। বিড়ি বিড়ি ক্ষতি করে না? আচ্ছা ঠিক আছে, কুরআন কি বলে নাই? আল্লাহ কুরআনে সূরা আরাফ 7 নম্বর 157 নম্বর আয়াতে বলছেন, ইউহিল্লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইছ, আমি তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করিয়াছি, অপবিত্র বস্তু হারাম করিয়াছি। এখন দেখেন তো, কোন পাগলকে জিজ্ঞাসা করে বলেন তো, আচ্ছা এই তামাক গাছ পবিত্র না অপবিত্র? কথা বলেন না কেন? অপবিত্র। কি পাগল কি বলবে? এটা অপবিত্র, খান কে নেশা লাগে তাই খাই। অপবিত্রতা বলবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, ইউহিল্লাহুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইছ, আমি তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করিয়াছি, অপবিত্র বস্তু হারাম করিয়াছি। শুনে রাখুন, এই জর্দাটা হলো ভিজা আর হলো বিড়ির মধ্যে যেটা শুকনা, পার্থক্যই তো, কিন্তু একই তামাক। বরং ভিজাটা সরাসরি মুখের মধ্যে গিয়ে আরো বেশি ক্ষতি করে, আর সিগারেটের মধ্যে আবার বেশি ক্ষতি করে, ওর ভিতর নিকোটিন প্রবেশ করে। ধোঁয়াতে এক ধরনের নিকোটিন হয়, সেটা নাকি, সেটা বর্তমান বিজ্ঞান রিপ্লাই করে দেখেছে, এটা হিরোইনের চামারাত্মক যে নিকোটিনটা আছে। আর এরা এত দেখায় বিড়িখোরগুলা, জর্দাখোর নয়, মসজিদের মধ্যে চুপচুপ করে খায়, কিন্তু এরা এত দেখায়া মানুষজন, ভদ্র মানুষ কাউকে বাসে না, সবার সামনে দাঁড়ায় দাঁড়ায় খায়। ভাই, ওই হরতালের সময় আমি ট্রেনে উঠেছি, রাস্তায় ওই ওখানে পা রাখার জায়গা নাই, মহিলা পুরুষ একাকার, কার বউ কেডা এটা বোঝা মুশকিল, এমন অবস্থা। ওর মধ্যে গেলে মানে কোনো মহিলা মানুষ নিয়ে ভাই ট্রেনে উঠেন না, ভ্রমণ করেন না, জীবন শেষ। হ্যাঁ, তবে যদি এসির টিকিট কাটতে পারেন সেটা আলাদা কথা। এখন একটা ছেলে কেবিন থেকে বেরোয় আসলো, আসার পর সিগারেটটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বলছি ভাই সিগারেট ধরাবেন না, এখানে মহিলা অনেক মানুষ রয়েছে, খুব কষ্ট হবে, আপনি ধরাবেন না। হ্যাঁ, উনি মোশরামশ্রী করতেছে, নেশা উঠে গেছে। চুপ করে ওই একটু জানালার কাছে গিয়ে, ওই দরজার কাছে গিয়ে ধরিয়েছে। যেই আমি গন্ধ পেয়েছি তখন বলছি, ভাই আপনাকে না নিষেধ করেছিলাম? ও কোনো কথাই শুনতে আমার কানের মধ্যে কোনো কথা যাচ্ছে না। তাই বললাম, ভাইরা একটু সাইড করেন, ওর পাশার পর একটা লাঠি দেই। হুজুর, সঙ্গে সঙ্গে ফেলায় দেখে, হুজুর আপনারা ভালো মানুষ, আপনারা এই ধরনের কথাবার্তা বলেন কে? এইরকম কেন কন না, সোজা কথায় তো ঘি ওঠে না সোজা আঙ্গুলে। আপনি দেখছেন এখানে কত মানুষের অসুবিধা হচ্ছে, তারপর আপনি সিগারেট খান? ছোট একটা বাচ্চা, তার কতটা ক্ষতি হচ্ছে? একটা মহিলা মানুষ সিগারেট, তার কতটা ক্ষতি হচ্ছে? শুনে রাখুন, মহিলাদেরকে বলে রাখতেছি, যার স্বামী সিগারেট খায় ও সিগারেট গুলো জানালাতে ফেলে দিবেন, আর বলবেন হাতে মিন পারবে, বলছে ফেলে দিলে সোয়াব হবে, খেতে দিবেন না। সিগারেট বর্তমান 95% শিশু ফুসফুস আক্রান্ত, ঢাকা শহরের বর্তমান খবরের রিপোর্ট। কয় পার্সেন্ট ভাই? 95% শিশু ফুসফুসে আক্রান্ত সিগারেট খাওয়ার কারণে। শিশুরা সিগারেট খায়, তাইলে হইলো কেমনে হইলো এটা? তার মানে ওর আব্বা খায় না, ওর খালু খায়,
নাই পাশের কেউ খায়, এই কারণে ওরা ফুসফুসে আক্রান্ত। আমি বলি তুই সিগারেট খা, খা গা খায় মর গা, ঘরের মধ্যে একাকী তুই খা, মানুষের সামনে খাস, আর একজনের ক্ষতি তুমি করো কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বাকারা 2 নম্বর সূরা 195 নম্বর আয়াত, শুনে রাখো, নিজেরা নিজের হাতে নিজেদেরকে আত্মহত্যা করো না। যারা সিগারেট খায় তারা নিজেরাই নিজের হাতে হত্যা করে। আর এই খাদ্যটা কি বলেন, সিগারেট খাইলে বলেন তো পুষ্টি হয়, কোনো উপকার আছে? কয় কি উপকার নাই। আমার এক খুতবা শেষ করবার হুজুর, আপনি কি জানেন একটা সিগারেট খাইলে এক পো দুধের কাম করে। হুজুর আপনি কি উপাস করেন, আমি যদি একটা সিগারেট খাই না তাহলে এক পো দুধের কাম করে? তাই তো আপনি দুধ বেশি বিড়ি খান। হ্যাঁ, কেউ সিগারেট বিড়ি বেছে দুধ খায় আর কেউ দুধ বেছে সিগারেট খায়, তা আপনার তো এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইহাকি মিসকাতের 4552 নম্বর হাদিস, মাসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যা খাইলে মাদকতা আসে তার কম পরিমাণ খাওয়াও হারাম। হাদিসটি মুখস্থ করেন, মাসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণ হারাম। মুরব্বি, আপনাকে যদি একসাথে 4টা কোটা জোদ্দা দেওয়া যায় ঠিক থাকতে পারবেন? পারা যাবে না। যুবক, 5 প্যাকেট বিড়ি যদি তোমাকে একবারে খেতে বলা হয় ঠিক থাকতে পারবা? পারবা না। তাহলে রাসূল সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, শুনে রাখো, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণ হারাম। ইবনে মাজাহ 2752 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একবার সিগারেট খাইলো, একবার গুল খাইলো, একবার জর্দা খাইলো, একবার আর কি কি জানি নেশা আছে আমার মনে নাই, নেশা দ্রব্য পান করলো, ওর 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের? 40 দিন। হ্যাঁ, 40 দিন পর যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। তওবা করার পরে এবার বন্ধু বান্ধব মেরে দিয়েছে, ঠাস করে আগুন ধরে গেছে, আর ঠাস করে ওই ধোঁয়ার কুণ্ডলি এসে নাকের মধ্যে লাগছে, বলে দোস্ত একটা দে, যেই এর মধ্যে দিয়েছে ঠাস করে, আবার 40 দিনের সালাত তার কবুল হবে না। কয় দিন? 40 দিন। এই গিরির মধ্যে এত সুন্দর করে সুমাত দেয়, রে বাবা, ওর ছেলের পাশার মধ্যে এত সুন্দর সুমাত দেয় না, দেয় কথা কন না কেন, দেয় বীরের মধ্যে এত সুন্দর সুমা মারে, ওর ছেলের পাশার কোনদিন এত সুন্দর সুমা দেয় নাই, বীরের পাশায় যে করে সুন্দর সুমা দেয়। তো ও যদি আবার ওইরকম একদিন একটু গুল খেয়ে ফেললো, একটু জর্দা খেলো, ওর 40 দিনের সালাত কবুল হবে না। যদি আবার তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন। এরকম ভাবে তিনবার খাওয়ার পরে এখন দেখা গেল যে ওই বিড়ি জর্দা খাইতে খাইতেই মরে গেছে, রাত্রিবেলা সিগারেট টেনে ও ঘুমায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে রাখো, ওই লোকটা মরে গেছে না, মরে যাওয়ার পরে ওকে জাহান্নামে প্রবেশ করানো হবে। কোথায়? জাহান্নামে প্রবেশ করানোর পরে বিড়ি সিগারেট জর্দা তামাক আর ওই গুল খাওয়ার কারণে অবশ্য ওদেরকে জাহান্নামে ভিআইপি খাবার খাওয়ানো হবে। কি খাবার? ভিআইপি খাবার। ভিআইপি খাবার জানেন কি? রাধা কাতা খাবার কি জানেন? জাহান্নামীদের রক্ত, পুঁজ, মুত, গু, যা কিছু ওই ড্রেন দিয়ে ভেসে যাবে, ওই ড্রেনের খাবার এনে ওর মুখের মধ্যে দেওয়া হবে। আচ্ছা, ওর মুখের মধ্যে দেওয়া হবে, খাবার সঙ্গে সঙ্গে ওর মুখ পুরে ঝলসে যাবে, একেবারে শেষ হয়ে যাবে এই ভিআইপি খাবার। শুনুন, জানি না কখনকার মৃত্যু হয়ে যাবে, সিগারেট খেয়ে অন্তত ঘুমাবেন না। কারণ আপনি জানেন তো, যখন একটা মৃত ব্যক্তিকে গোসল করানো হয় তার হাত ধোয়ানো হয়, হয় কি না? পাও ধোয়ানো হয়, হয় কি না? তার সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে ধোয়ানো হয়, কিন্তু মুখে পানি দেওয়া হয় না, হয়? যদি ওই বিড়ির গন্ধ নিয়ে আপনি কবরের মধ্যে শোন আর ফেরেশতা এসে যদি গন্ধ পায় তো থাপড়ায় সবটি দা ফেলে দেবে। হ্যাঁ, ওই গন্ধ নিয়ে আপনাকে মারা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযিহিল শাজারাতুল মুনতানিয়া, এটা একটা দুর্গন্ধ বৃক্ষ, অতএব বৃক্ষর খাবার খেয়ে তোমরা মসজিদে এসো না। যদি কেউ পেঁয়াজ রসুন তো হালাল জিনিস, তাই না?
কিন্তু গন্ধ হয়। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসে না, ওকে বাকিয়ে গারকাদে অর্থাৎ কবরস্থানে পাঠাই দিত, যা মসজিদে যা, মুখ আগে সুন্দর করে ধুই নিয়ায়। আর অথচ আমি মসজিদে সালাত আদায় করতে গিয়ে একদিন সেজদায় দেখি যে একের হাকিমপুরি জর্দা একেবারে টাইলসের মধ্যে লেগে আছে, পাওয়া যায় না। আমার মধ্যে এমন লোকের জন্ম হবে যারা মাদককে ভিন্ন নাম দিয়ে ভক্ষণ করবে, হালাল করে ভক্ষণ করবে, বলবে এটা টাইগার স্পিড, এটা সম্পূর্ণ হারাম, এর মধ্যে মদের পার্সেন্ট আছে। এক হুজুর দেখি টাইগার খাচ্ছে, তাই বলছে হুজুর আপনি টাইগার খাচ্ছেন কেন? টাইগার খেলে কি হয় বুঝাইলাম যে এটা হারাম। কি যে বলো, এটা না খেলে তোমার ওয়াজই ওঠে না, টাইগার না খেলে হুজুরের ওয়াজই ওঠে না, কেমন হুজুর? আস্তাগফির নাউজুবিল্লাহ। আলোচনা ভাই অনেক দীর্ঘ, অল্প একটু কেবল করেছি, আরো অনেক বাকি রয়েছে। তো যাই হোক, সামনের দিকে অগ্রসর হই। পরের কথা হচ্ছে এই যে খুঁটিনাটি মনে করে আমরা যেন ইসলামের বিধানগুলাকে বাতিল করে না দেই, বরং সবগুলাকে আমরা অন্তত মহব্বতের সাথে গ্রহণ করি। কোনোটা আমরা করতে পারি, কোনোটা করতে পারি না, তাই বলে সেটাকে আমরা অহংকার না করে ওটাকে বাদ না দিয়ে দেই, অন্তত পক্ষে একদিন হলেও করার সেই সুন্নাতের উপর আমল করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বিদয় আসলো, হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ মিশকাতের 408 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বিদয়ীন আসলো, বিদয়ীন আসার পর বলতেছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওযু করা শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, এরকম তিনবার তিনবার করে প্রত্যেকটি অঙ্গ ধোয়ার কথা তিনি বলে দিলেন। বলে দেওয়ার পরে বলছেন হাকাজাল ওযু, এভাবে ওযু করতে হয়। যে ব্যক্তি এই তিনবারের চাইতে একটু বাড়াবে, রাসূল সাল্লাম কি বললেন, যে ব্যক্তি এই তিনবারের চাইতে একটু বাড়াবেন, ফাকাত আসা ওয়া তাআদা ওয়া জালামা, যদি সেই ব্যক্তি এই তিনবারের চাইতে বেশি বাড়ায়, ফাকাত আসা প্রথমত সে পাপ করলো, দুই নম্বরে তাআদা সীমা লঙ্ঘন করলো, তিন নম্বরে জালামা সে জুলুম করলো। ছোট্ট ওজুর বিষয়ে রাসূল সাল্লাম তিনটা কথা বললেন। মিশকাতের তাফসীরকারক তাবরিজি রাহেমাহুল্লাহ তিনি মিশকাতের 189 পৃষ্ঠায় বলছেন, রাসূল সাল্লাম তিনটি কথা বললেন। এক নাম্বার কথা তিনি বললেন, রাসূলের সুন্নাত অনুসরণ না করার কারণে, বেশি করার কারণে সে পাপ করে ফেলল। দুই নাম্বার ওয়া তাআদা সীমা লঙ্ঘন করলো, রাসূল সাল্লাম বলেছিলেন তিনবার করলেই যথেষ্ট, কিন্তু সে বেশি করে ফেলল, সে কারণে সে শরীয়তের সীমা লঙ্ঘন করল। তিন নাম্বার ওয়া জালামা, নিজের উপর তিনবার, একবার করলে যথেষ্ট, দুইবার করলে যথেষ্ট ছিল, তিনবার করার পরও সে আরেকবার মেরেছে, এজন্য সে নিজের উপর জুলুম করলো। এবার আসুন মিশকাতের 412 নম্বর হাদিস। রাসূল সাল্লাম একদিন ওযু করতে গিয়ে এক চুলু পানি দাড়ির মধ্যে ঢুকিয়ে নিলেন। সাহাবাগণ বললেন এই এক চুলু পানি কি হবে? রাসূল সাল্লাম হাকাজা আমারনি রব্বি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এভাবেই আদেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ করেছেন আপনাকে সেভাবেই করতে হবে। এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, ভাই সালাতে যদি জোরে আমিন না বলি নামাজ হবে না? আমি বললাম নামাজ হবে কি না হবে আল্লাহ মাবুদ ভালো জানেন, তবে আপনাকে আমি বলি, যদি আপনি মনের অহংকার নিয়ে জোরে আমিন বলা পরিত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে আপনার ঈমান থাকে কিনা সেটা দেখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরা বাইরিল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন ফাকালা মিন মাগদাবিহা সাউতাহু, আহমদ মিশকাতের 856 নম্বর হাদিস। রাসূল সাল্লাম যখন কোরাল বাইরিল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন বলতেন, অতঃপর উচ্চ স্বরে আমিন বলতেন, একাধিক হাদিস রয়েছে। তিরমিজির 2954 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাহাসাদাতকুম ইয়াহুদা আলা সালামি ওয়া তামিন, আয়েশা শুনে রাখো, ইহুদিরা দুটি কারণে তোমাদের হিংসা করে, এক নাম্বার হচ্ছে তোমাদের সালামের প্রচারের কারণে, আর একটা তোমাদের আমিন বলার কারণে। এখন আস্তে আমিন বললে ইহুদিরা হিংসা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আদি বিন হাতিম, তাই শুনে রাখো, তুমি কি জানো মাগদুবুন কারা আর দল্লুন কারা, অর্থাৎ পথভ্রষ্ট কারা এবং অভিশপ্ত কারা? তখন আদি বিন হাতিম তাইরাদিয়াল্লাহু বলেন আমি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিহার শেষ আয়াতে কি বলছেন,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। আল্লাহ সেই পথে আমাদেরকে তুমি নিও না যারা প্রথমত পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপর আপনি লানত করেছেন, অভিশাপ করেছেন, যারা অভিশপ্ত পথভ্রষ্ট, এদের পথে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো অভিশপ্ত কারা? বলছে না জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইয়াহুদু মাগযুবুন আলাইহিম, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। ওয়ান নাসারা যাল্লুন, আর নাসারা যারা খ্রিস্টান এরা হচ্ছে পথভ্রষ্ট। যখন আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহা শেষে বলি ইহুদিরা হচ্ছে লানতপ্রাপ্ত অভিশপ্ত, খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, তখন আসতে আমি না আসে আসা উচিত বলেন? তখন আদি বিন হাতেম তাই বলছেন, ফাইন্নি হানিফ মুসলিমিন, সুতরাং আমি একনিষ্ঠ মুসলিম। এখানে আদি বিন হাতেম তাই বলেন আমি একনিষ্ঠ মুসলিম, শুধু মুসলিম বলে পারতেন না, পারতেন না। এই দেখেন আমাদেরকে কেউ কেউ বলছে আপনারা কেন আহলে হাদিস বলেন, মুসলিম বললেই তো পারতেন। জি ভাই, যেদিন থেকে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন ফেরকা এবং বিদাতি লোকজন আর পথভ্রষ্টতা, তখন নিজেদেরকে আহলুল হাদিস বলা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ শিয়া সে বলছে আমরা মুসলমান, মুরজিয়া বলছে মুসলমান, কাদারিয়া বলছে মুসলমান, খারিজি বলছে মুসলমান, অথচ মুসলমানের লেশ মাত্র তাদের মধ্যে নাই, অথচ তারা মুসলমান। কবর পূজারীরা বলছে মুসলমান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি ভারতবর্ষের কোটি কোটি হিন্দুরা মূর্তি পূজা করার জন্য জাহান্নামে যায়, তাহলে আমাদের দেশের কোটি কোটি মুসলমান এই পীর পূজা কবর পূজা করার জন্য জাহান্নামে যাবে। আল্লাহর কসম করে বলি, আমাদের দেশের মুসলমান যদি পীর পূজা করে, কচ্ছপ পূজা করে, জালালি কয়তর পূজা করে আর কবর পূজা করে জান্নাতি যায়, আল্লাহর কসম হিন্দুরাও তাহলে জান্নাতে যাবে। সুতরাং মুসলমানের মধ্যে কেন আপনাকে আহলুল হাদিস বলতে হচ্ছে? তাবি ইবনে সিরিন বলেছেন যে যখন আমাদের কাছে আহলুল হাদিস আসতো তার কথা আমরা গ্রহণ করতাম, আর যদি আহলুল বিদেয় আর আহলে বিদাত যদি আসতো কেউ আমরা তার হাদিস গ্রহণ করতাম না। আমরা বলতাম সাম্মুলানা রিজালিকুম, এ লোকের পরিচয় বলো, যদি সে হয় আহলুল সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী অর্থাৎ আহলুল হাদিসদের অন্তর্ভুক্ত হয় ওর হাদিস গ্রহণ করতাম, আর নইলে করতাম না। দেখেন তাবি ইবনে সিরিন বলছেন কেন করতাম না, কারণ বিদাতীদের হাদিস আমরা গ্রহণ করতাম না। এখান থেকে স্পষ্ট আহলুল হাদিস পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যে নিজেকে আহলুল হাদিস বলতে পারে না। প্রকৃত অর্থে পৃথিবীর সমস্ত মানুষ যারা কোরআন এবং সহিহ হাদিস মানে তারা হলো আহলুল হাদিস। বলছেন যে আহলুল হাদিসরা শুধু হাদিস মানে না, পবিত্র কোরআনের 14 জায়গায় কোরআনকে হাদিস বলা হয়েছে। কয় জায়গায়? 14 জায়গায় বলা হয়েছে। সূরা তুর 52 নম্বর, সূরা 33 34 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া 56 নম্বর, সূরা 21 নম্বর আয়াত, জুমার 39 নম্বর, সূরা 23 নম্বর আয়াত, পবিত্র কোরআনে গাশিয়া 88 নম্বর, সূরা 1 নম্বর আয়াত, বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনকে হাদিস বলেছেন। সূরা তুর 52 নম্বর, সূরা 33 34 নম্বর আয়াত, ফালিয়া তুমি হাদিস মিসলিন কানু সাদিকিন, এত বকবক করো না, পারলে এরকম একটা হাদিস বানায় আনো। কে বলেছেন? আল্লাহ বলেছেন মুশরিকদের উদ্দেশ্যে, কাফেরদের উদ্দেশ্যে। এরপর আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর, সূরা 23 নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম হাদিস নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। দেখেন মুসলিম মেশকাতের 141 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ড ঈমানের অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা বাদু ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, শুনে রাখো অতঃপর সবচাইতে সর্বোত্তম হাদিস হলো এই আল্লাহর এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি বলে আমি আহলে হাদিস, তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ সে করে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আপনি আহলে হাদিস, আপনি আহলে হাদিস আন্দোলন কে? প্রশ্ন আসে না? আপনারা কেউ কেউ প্রশ্ন করেছেন না, আপনি আহলে হাদিস ভালো কথা, এবার আহলে হাদিস আন্দোলন আবার হইলেন কেন? ভাই যেমন করে আমরা মুসলমান থেকে আহলে হাদিস, তেমনি করে আহলে হাদিস থেকে আহলে হাদিস আন্দোলন। কেন জানেন? কেন জানেন? আমার দাদি নিজে তাবিজ দিত নিজে নিজে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ মিসকাতের 45 নম্বর হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদা শরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো।
যে ব্যক্তি কোন কিছু লটকাবে রোগ সারার জন্য, প্যারাসিটামল ট্যাবলেট ও না খেয়ে বুকে বেঁধে রাখে, বোকা বোকা বলবেন না, প্যারাসিটামল ট্যাবলেট জ্বর ভালো হয় ও কি করছে এনে বেঁধে রাখছে, ভালো হবে খাইতে হবে তারপরে তো ভালো হবে, ও কি করে বুকে বাঁধে রাখে আর আপনার জ্বর ভালো হয়ে যাবে, একটা বোকা। সুতরাং কোন কিছু লটকায় রাখলে রোগ সারার জন্য যে এই এটা আমাকে ভালো করে দিবে তাহলে সেটা শিরিক হয়ে যাবে, এরকম বহু হাদিস আছে, বলার সময় এখন নাই। তবে বলছি আমরা কিন্তু জন্মগত আহলে হাদিস, আমার দাদা আব্দুল আকাল হাক্কানি তিনি এসেছিলেন ভারত থেকে আব্দুল আল কাফিয়াল কুরাইশির সঙ্গে এই পাবনা জেলায় এসে আহলে হাদিস প্রচার করেছিলেন, অথচ তার সহধর্মিনী কেন তাবিজ দিল। যখন আমরা যুব সংঘ বুঝলাম, আন্দোলন বুঝলাম, তখন দাদিকে বুঝালাম দাদি এটা শিরিক, আহলে হাদিসরাই তাবিজ এক সময় দিত। বলতে সূরা ইনশিকাকের কয়টা আয়াত, মুদ্দাসিরের কয়টা আয়াত লিখে যদি গর্ভিণীর বাম উরুতে বাঁধিয়া দেওয়া যায় তাহলে সুপ্রসব হইবে, মানে তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হবে, শোনো বাচ্চার সঙ্গে সঙ্গে আবার তাড়াতাড়ি খুলিয়া ফেলিও নইলে লাড়ি বুড়ি বেরোয় যাবে, এরা আহলে হাদিসের বাচ্চারা করতো। বংশালে যখন দেখতো মাঝাবি ভাইরা এই আলো রুটি খাচ্ছে তখন ওরা বিরিয়ানি খাইতো, বিরিয়ানি বিরিয়ানি। 1972 সালে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি তখন এর বিরুদ্ধে এই কি করলেন, এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন, জানানোর পর মসজিদগুলা তালা মেরে দিলেন। এরপর থেকে আর শবে বরাতে ওই আহলে হাদিসরা আর শবে বরাতে বিরিয়ানি খায় না। না খাওয়ার পরে এবার যখন এই সিস্টেম চালু হয়ে গেল তারপরে দেখা গেল যে আমাদের আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিস সংগঠনের মধ্যে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক সবাই মিলেমিশে আমরা এই আন্দোলন পরিচালনা করছি, অর্থাৎ বিজাতীয় মতবাদের লোকজন এখানকার নেতা। তখন তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন, জানানোর কারণে তিনি অপান্তে হয়ে গেলেন এবং তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। বহিষ্কার, সে নিজে থেকে বের হয়ে যায় নাই, কোনো প্রমাণ দেখাতে পারবে না, বহিষ্কার করে দেওয়া হলো। আপনি আরাফাত পত্রিকা পড়ে দেখেন, ওই সময়কার লেখা হলো যুবসংঘের সাথে জমিয়তে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ করা হলো। তিনি তখন যুব সংগঠনে চলে আসলেন, অনেকদিন বসে থাকলেন যে হয়তো রাগারাগি হয়েছে ঠিক হবে, না আর ঠিক হলো না, শেষ পর্যন্ত তিনি আন্দোলন গঠন করলেন, যুব সংঘ গঠন করলেন, মানুষের দ্বারে দ্বারে সবার দ্বারে দ্বারে গেলেন, এতগুলো বই লিখেছেন কোনো বইয়ের টাকা তিনি গ্রহণ করেন না, একটাও না, সব আন্দোলনকে দান করা, আজ পর্যন্ত তার নিজের বাড়ি নাই, সম্পূর্ণ সংগঠনের জন্য যিনি এত পরিশ্রম করেছেন বিধায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আজকে আহলে হাদিস আন্দোলন একটা পিওর নির্ভেজাল সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ, এত লোক থাকতে হজের মধ্যে থেকে টেনে হেসড়ে নিয়ে গিয়ে আমিরে জামাতকে সেখানে কি করা হয়েছে, পুরস্কৃত করা হচ্ছে। কেন, বাংলাদেশের কি আর লোক ছিল না, কারণ কি, সত্যিকার নির্ভেজাল যারা পথে চলে আল্লাহ সুবহানাল্লাহর পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়। সুতরাং আজ যদি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে যুব সংঘের মধ্যে শিরিক বিদাত ঢুকে যায়, আমি হাতেম বিন পারভেজ ওই দলে থাকবো না, ঠিক আছে? কেন জানেন, এক সময় বলা হলো আহলে হাদিসরা মার খাচ্ছে জঙ্গিবাদের নামে, তাই রাজনৈতিক দল গঠন করা হোক, ইনসাফ পার্টি কি পার্টি, ভাই জানার দরকার আছে ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইনসাফ পার্টি নামে একটা দল গঠন করা হলো, আমিরে জামাত তখন জেলখানায়, তার অনুমতি না নিয়ে ইনসাফ পার্টি গ্রহণ করা হলো, গ্রহণ করে বললো যে ইনসাফ পার্টিতে ভোট দেওয়া হবে আর আহলে হাদিস আন্দোলনের কার্যক্রম চলবে, সুতরাং ভোট টোট নিয়ে আমরা যেভাবে হোক অগ্রসর হব। আমিরে জামাতের কাছে যখন এর কথা বলা হলো, আমিরে জামাত সম্পূর্ণ ওটার অনুমতি দেন নাই, সেটা আমরা পরে জানতে পেরেছি, কিন্তু আমরা মনে করেছি যে হয়েই গেছে, এখন কি করব। আমি আমার সিদ্ধান্ত জানালাম আমার আব্বাকে, আব্বা যদি এরকম পরিস্থিতি হয় হাতেম বিন পারভেজ সেই দলে নাই, আব্বা বলল যে আমিও নাই, যেই দল গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চায় সেই দলে আমি নাই, আব্বাটা কেউ নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই ষড়যন্ত্র টেকে নাই, সে ষড়যন্ত্র মাঠে মারা গেছে, যারা ষড়যন্ত্র করেছিল তারা আজকে ছিটকে পড়েছে, যাদের আলোচনায় মানুষ লক্ষ লক্ষ মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকতো, যারা একদিন সিংহ ছিল এখন তারা বিড়াল, কারণ কি, সত্যিকার সংগঠন থেকে ছিটকে পড়ে রহমত বঞ্চিত হয়ে গেছে, এটাই মনে করি।
সংগঠন একটা রহমত। আল্লাহ রাসূল বলছেন আল জামাত রহমা ও আওসাত আযাব, শুনে রাখো জামাতবদ্ধ জীবন যাপন হচ্ছে রহমত, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে কি আযাব। অতএব আমরা জামাতবদ্ধ ভাবে থাকার চেষ্টা করব, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে করুণা ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরা 96 নম্বর আয়াত, ওয়ালা ওয়ান্নাহাল কুরআ, আল্লাহ বললেন না পৃথিবীবাসী, আল্লাহ বললেন না অমুক প্রদেশবাসী, আল্লাহ বললেন না বাংলাদেশবাসী, বললেন আহলুল কুরআ ওই গ্রামের লোক যদি আল্লাহর উপর আমান ওয়া তাকো, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে, লা ফাতাহানা আবওয়াবুস সামা ওয়াল আরদ, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কি করব, জমিন খুলে দেব, আসমান খুলে দেব, তোমাদেরকে রিজিক দিয়ে ভরে দেব, কত খাবে কত নেবে। শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে এবং তার প্রতি ঈমান এনে যথাযথ কাজ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখবেন। সুতরাং আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে এবং এদেরকে সাহায্য সহযোগিতা করেন, যাতে সংগঠন বাংলার জমিনে টিকে থাকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, তুমি কি আমাদের সঙ্গে ব্যবসা করতে চাও আমার সঙ্গে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাও, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া আমওয়ালিকুম ওয়া আনফুসুকুম, আগে টাকা দাও তারপরে তোমার জান। আল্লাহ কি বললেন সূরা সব 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত কি বললেন, আমওয়ালিকুম আগে টাকা দাও মাল দাও, ওয়া আনফুসুকুম অতঃপর তোমাদের কি দাও জান দাও। সুতরাং প্রথমে আমার ধন সম্পত্তি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এরপরে আপনার জান, নইলে আপনার সেই জানের কোনো মূল্য নাই। সুতরাং আসুন আমরা আমাদের পক্ষ থেকে আজকে এই মাহফিলে অনেক কষ্ট করেছে আমাদের ভাইরা, অনেক কষ্ট সৃষ্ট করে অনেক খরচপাতি আছে, আপনারা দান করার চেষ্টা করুন, কারণ আমি বলেছি যে দান করলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, এমন কি আপনার আব্বা কবরে শুয়ে আছে তার কবরে আযাব হতেও পারে, আপনি তার জন্য দান করেন আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন এই দানের সাদাকা তলে ছায়া তলে বান্দা উপস্থিত থাকবে সেদিন যে দান করেছিল। সুতরাং ওই দিন যখন মাথার কাছে সূর্য চলে আসবে, এক মাইল উপরে সূর্য থাকবে, আর তামার জমিনের মধ্যে যখন আমরা শুয়ে বসে যাব দাঁড়িয়ে যাব, ওই সময়ের পরিস্থিতি কেমন হবে? যদি আমরা দান করি তাহলে সেই দানের সাদাকা তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা দান করতে থাকুন, আর মহিলাদের সম্পর্কে দুই চারটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 872, 73, 74, 75, 76, 77, 78 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওহে শুনে রাখো, তোমাদের মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে অনুমতি দাও। মহিলারা যদি মসজিদে যেতে চায় অনুমতি দাও, তাদের মসজিদে যাওয়াটা ফরজ না, তবে যদি যেতে চায় অনুমতি দাও, বাধা দিও না। এইবার আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে বিলাল, কে আব্দুল ইবনে উমারের ছেলে বিলাল রাদিয়াল্লাহু, বিলাল বলছেন হে আব্বা, আমরা মহিলাদেরকে মসজিদে যেতে দেব না, কারণ মহিলারা এখন টাইট ফিট বোরকা পরে, প্যাট দেখা যায়, বুক দেখা যায়, পিছন দেখা যায়, পিছনে আবার ফিতা মারে, আল্লাহ ওই বোরকা আল্লাহ কবুল করবেন, ওটার নাম হিজাব নয়। আল্লাহ আপনাকে বোরকা পরতে কোরআনে বলেন নাই, আপনাকে বলেছেন হিজাব গ্রহণ করেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা বড় চাদর সম্পূর্ণ যাতে ঢেকে যায়, উসা নিসা বোঝা না যায়, এটার নাম হিজাব। হ্যাঁ, আপনি বোরকা পরেন কিন্তু যেন উঁচা নিচা বোঝা না যায়, তাহলে বোরকা পরতে পারবেন। হিজাব হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে যায়, অথচ এমন বোরকা পরে যেই বোরকাটা না পড়লেই সাধারণ ড্রেসে থাকলে ভালো লাগতো, তাই না ভাই? মুখটা দেখা যাচ্ছে না কিন্তু এ সম্পূর্ণ বডি সম্পূর্ণ ফুটে উঠেছে, নাউজুবিল্লাহি মিন জালে। আবার আমাদের কিছু কিছু যুবক ভাইয়েরা আছে এমন প্যান্ট পরে,
আমার এক হেল্পার কাজ করতেছে মেশিনের তলে গিয়ে, ওর পিছনে সব দেখা যায়, আছে না এরকম প্যান্ট, ওর ফরজ তরক হয়ে যায়, নামাজ পড়তে গিয়েছে গেঞ্জি ছোট, এবার পাশা পিছন থেকে বেরিয়ে গেছে, নামাজ হবে? হবে না তো বললেন, কিন্তু আপনি তো ঠিক পাচ্ছেন না পিছন বেরিয়ে গেছে কিনা, হাইটা একবারে ছোট বানিয়ে ফেলেছে। শুনে রাখুন, পুরুষের এই 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 শাক নেসপে শাক, এই যে এই যে এটা কি বলে, হাঁটু, হাঁটুর এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত নাভির সে নাভি পর্যন্ত পুরোটা হলো সতর। এই সতর যদি ঢাকা না থাকে তাহলে তার ফরজ তরক হয়ে যাবে। কিন্তু আজকাল দেখা যায় ছেলেরা নাভি তো দূরে থাক, এমন জায়গায় প্যান্ট পরে যে যেই জায়গায় চুল তারা কাটে ওটাও দেখা যায়, আছে না নাই? ব্যাপনা এমন ভাবে সমাজে চলছে। সুতরাং মহিলারা যদি মসজিদে যায় তাহলে সুন্দর হিজাব গ্রহণ করে যাবে, যে হিজাবে তার চেহারা বোঝা যাবে না, আর এমন কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় হাঁটে। একুশে ফেব্রুয়ারি আসলে, পয়লা বৈশাখ আসলে, বাসন্তী কালারের শাড়ি পরে মাথার মধ্যে ফুল গুঁজে নিয়ে এরপরে হাঁটে, আর সুগন্ধিতে মোহিত হয়ে যায়। পুরুষ লোকেরা সব চেয়ে চেয়ে দেখে, মুরব্বী যার কোনো রকম চোখ দিয়ে দেখে, ও চেয়ে চেয়ে দেখে কি সাজাই না সাজছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, প্রত্যেক চোখের উপরে ব্যভিচার বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। শুনে রাখো, ওই মহিলা সমস্ত মানুষের সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ, এলাকার সব মহিলার সাথে জেনা, পুরুষের সাথে জেনা করেছে। আমার মনে হয় ওই মেয়েটার বাপ বেঁচে নাই, আমার মনে হয় ওই মেয়েটার ভাই বেঁচে নাই, অসম্ভব। ওর ভাই বেঁচে থাকলে, ওর বাপ বেঁচে থাকলে ওভাবে রাস্তা দিয়ে বের হতে পারতো না, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাউদ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না, দায়ুস জান্নাতে যাবে না, জান্নাতের সুবাতাস যাবে না। দায়ুস কার? আল্লাযি ইউকিররুনা, ইউকিররুনা বিল ফাওয়াহিশ, যারা নিজের এই ঘরের ভিতরে, নিজের বাড়ির ভিতরে বেহায়াপনা পোষার করে। বেহায়াপনা পোষার করে মানে, আব্বা এসে বলতেছে, এই মেয়ে এটা তোমার ধর্মের খালু লাগে, একটু কথা বলো। কিসের ধর্মের খালু? কিসের ধর্মের খালু? কোন ধর্মের খালু? ধর্মের আব্বা, ধর্মের ভাই বলে পৃথিবীতে কিছু নাই। আবার বলছে, আব্বা আমার বন্ধু এসেছে, আমার বয়ফ্রেন্ড, আমি তার গার্লফ্রেন্ড। ওহো তাই নাকি, যাও উপর তালায় যাও তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে। আপনি দায়ুস জান্নাতে তো যাবে না, যাবে না দায়ুস, জান্নাতের সুবাতাসটাও পাবে না। শুনে রাখুন, অনেকে আছে যে এই দাড়ি পেকে গেছে তাই খিজাব লাগায়, কালো খিজাব, কি খিজাব? কালো খিজাব। যে ব্যক্তি কালো কলব গ্রহণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না। জি, আপনার দাড়ি পেকে গিয়েছে, এই যে মুরব্বীর মতো লাল কলব লাগান, হলুদ লাগান বা নীল লাগান, সবুজ লাগান জায়েজ, শুধু কালো ছাড়া। কালো লাগাইলে জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের সুবাতাসটাও পাবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, শুনে রাখো, মহিলারা যদি মসজিদে যেতে চায় যেতে দাও, তবে তাদেরকে বাধা দিও না, তবে সেইভাবে যাওয়ার ব্যবস্থা করো যাতে কোনো ফাহেশা ছড়িয়ে না পড়ে। এবার আসুন, বুখারী মুসলিম মিশকাতের 19 নম্বর হাদিস, ইমানের অধ্যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন ঈদগাহের ময়দানে গেলেন, পুরুষদেরকে নসিহত করার পরে এক্সট্রা হবে মহিলাদের মধ্যে গিয়ে নসিহত করলেন আর বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, আমাকে আল্লাহ তাআলা অবগত করেছেন, আকসারুনা বিনাহালিন নার, তোমাদের বেশিরভাগ নারী জাহান্নামের ভিতর আমি দেখে এসেছি। মহিলাগণ কি থেমে থাকবেন? বলছি আল্লাহ রসুল, কারণ কি? আমরা তো বেশি কেন? অবিমায় রসুল্লাহ, আমরা তো বেশি কেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা কারণ। এক নম্বর কারণ, অল্লান, তোমরা বেশি বেশি অভিশাপ করে থাকো, কেউ কিছু করতে না করতে অভিশাপ দিয়ে ফেলো। দুই নম্বর হচ্ছে তুকফুরনাল আশির, আর স্বামীর কুফুরি করো, স্বামীর কুফুরি মানে অকৃতজ্ঞতা করো। সারা জীবন তাকে ভালো ভালো দিয়েছেন, একদিন একটু এমন তেমন হয়েছে, ও বলবে আপনি আমাকে কিছুই দেন নাই, সারা জীবন খালি কষ্টই দিয়েছেন, আছে না নাই? ঠিক মুরগির মতো ঠোঁট মুছে দেয়।
মাঝখান থেকে সুবিধা গ্রহণ করো। কুফরি করা মানে স্বামীর অকৃতজ্ঞ মহিলা বাংলার জমিনে সবচেয়ে বেশি কথা ঠিক না বল। আমি আমার স্ত্রীকে সোজা করতে পারি নাই, আমি জিহাদে যাই। এক ব্যক্তি বলল, হুজুর আপনি জিহাদ শব্দের অর্থ এটা করেন কি, সর্বাত্মক প্রচেষ্টা করেন কেন, জিহাদ মানে জিহাদ? আমি বললাম তাই? ও ভুইফোর মুফতি একটু কাছে আসো, এই দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, ইজা জাহাদা, যে ব্যক্তি তার স্ত্রীর চারি শাখার মধ্যে অবস্থান করলো, ফা জাহাদা, অতঃপর জিহাদ করলো। হাদিস আছে না নাই, কথা বলেন না কেন? হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি স্ত্রীর চারি শাখা অবস্থান করলো, ফাজাহাদা, অতঃপর জিহাদ করলো, তার মানে কি, সঙ্গম করলো, প্রচেষ্টা, ওটাও জিহাদ। তোমার ওই জিহাদ জায়গায় জিহাদের কাম নাই, তুমি রাস্তায় জিহাদ করো, ওই জায়গায় তো তোমার ঠিক মতো জিহাদ করতে পারো না, তোমার স্ত্রীকে তুমি ঠিক করতে পারো নাই, তুমি কিসের রাস্তায় জিহাদ করতে নামো? শুনে রাখুন, স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা স্বামীর অকৃতজ্ঞতা করো, অতএব পৃথিবীর জমিনে একমাত্র শুধুমাত্র নারীর জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে তার স্বামী, আর কেউ নয়। আল্লাহ এবং তার রাসূলের পরে স্ত্রীর জন্য তার স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কথাটি ভুল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলসিলা সাইয়্যা 2425 নম্বর হাদিস, ওয়া মিন জান্নাতিকা ওয়া মিন নারুকা। হে নারী শুনে রাখো, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামীর মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে, তোমার স্বামীর মাধ্যমে তুমি জাহান্নামে যাবে। ইবনে মাজাহ কিতাবুন নিকাহ 1995 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পুরুষ যদি তার নারীকে অর্থাৎ তার স্ত্রীকে ওই উটের হাওদাজ, উঠছেন তো উটের হাওদাজ, উটের হাওদাজের মধ্যে আহ্বান করে আসো আমার কাছে, আর যদি স্ত্রী অস্বীকার করে, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপর অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবে। ওই নারীর সালাত, ওই নারীর হজ, ওই নারীর যাকাত, ওই নারীর সাদাকা, ওই নারীর কোনো আমল আসমানের উপরে উঠবে না যতক্ষণ তার স্বামী তার সঙ্গে, তার স্বামীর সঙ্গে সে ভালো ব্যবহার না করবে, স্বামী যতক্ষণ সন্তুষ্ট না হবে। শুনে রাখো মহিলা, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন একটা পুরুষের যদি সারা দেহে পুজ হয়ে যায়, সারা দেহে যদি ঘা পচরা হয়, আর তুমি তোমার জিবাদে যদি চেটেও দাও, তবু তোমার স্বামীর হক আদায় করা হবে না। এবার পুরুষেরা বলছে ভালোই হলে, এবার ভালো করে যাই স্ত্রী রে, ঠাসায় মারবো নাকি? ভাই মারিয়েন না, ওটা আদর করার বস্তু, আদর করবেন, ভালোবাসবেন, আপনারও কর্তব্য রয়েছে স্ত্রীর প্রতি, আপনার কর্তব্য পালন করুন, দেখবেন ইনশাল্লাহ সেও আপনার কর্তব্য পালন করার চেষ্টা করবে। তবে তারা যেহেতু বাঁকাহারের তৈরি, কিছু বাঁকামি তেরামি তাদের মধ্যে থাকবেই, সেই কারণে আপনাকে পবিত্র কোরআন সহি হাদিস দ্বারা তাদেরকে ওয়াজ করাইতে হবে, বুঝাইতে হবে। যদি না বোঝে, আল্লাহ তাআলা প্রথমে বলছেন তুমি ওয়াজ করে ওদেরকে বোঝাও, যদি ওয়াজে না বোঝে তাহলে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওদের বিছানা পৃথক করে দাও, তুমি নিচে থাকো আর স্ত্রী খাটের উপর থাকুক, তুমি পুরুষ মানুষ তোমার অসুবিধা নেই, ও খাটের উপরই থাক, ও নরম মানুষ। রাসূলুল্লাহ বলছেন এ কাফেরের লোকজন, এই দেখো না কাছের পাত্র নিয়ে যাচ্ছ, আস্তে আস্তে চালাও। সাহাবা কেরাম বলে যে আল্লাহর রাসূলে কি বলে কাছের পাত্র নিয়ে যাচ্ছে, মানে একটাও তো কাছের পাত্র নাই, বলছে মহিলারা আছে না, ওরা কাছের পাত্র যে কোনো সময় টাচ করে ভেঙে যেতে পারে। তো সুতরাং আপনি থাকেন নিচে, স্ত্রী থাকুক উপরে, এভাবে কিছুদিন দেখেন, স্ত্রী যখন আপনার ভালোবাসা পাবে না হয়তো বা ফিরে আসতে পারে, আবার নাও পারে, আছে এরকম তেরা মহিলা। সুতরাং এইবার দ্বিতীয় প্রথম স্টেজ গেল, এবার দ্বিতীয় স্টেজ, দেখা গেল দ্বিতীয় স্টেজও আপনার কাছে আসলো না, আসলেও ও বড্ড হারামি, আসলো না, এবার কি করবেন? আল্লাহ আল্লাহ তালা বলছেন সুরা নেসাতে, কি করো, তোমার বাড়ির পক্ষে যে হাকামা মিন আহলি হাকামি মিন আহলিহা, তোমার বাড়িতে যে ব্যক্তি হুকুম দেওয়ার পারে, মানে যার কথায় ভয় পায় আর কি, বিচারক ভয় পায়, ওর বাড়ির যে ভয় পায়, এই দুইজন ব্যক্তিকে এক জায়গায় করে একটা নালিশ বৈঠক করো, নালিশ বৈঠক, এই মেয়ে তোকে আমি বিয়ে দিয়েছি, ওর সঙ্গে মরে গেলে ওর সঙ্গে তো থাকতে হবে, বাপ যদি এরকম কথা বলে মেয়ে আর করতে পারবে কিছু, তুই বাড়িতে আসলে তোর একবারে কুট্টে অ্যালবাম,
সুতরাং সাবধান। আমি দেখেছি অনেক মায়ের কারণে মেয়েরা খারাপ হয়। মা যদি বলে তোমার স্বামীর হক রয়েছে, তোমার স্বামীর হক কেন তুমি দিচ্ছ না, শুনে রাখো তুমি আমার বাড়িতে আসলে তো জবাই করে দেবো, বাড়িতে আসবি না, জেনে খুশি সেনে যাবি। বলেন সাইজ হইতে দেরি লাগবে, লাগবে না। বাপ যদি গেলে বলে এই মেয়ে আপনি কেন পারেন না, অবশ্যই পারেন, অবশ্যই আপনার অধিকার আছে। সুতরাং দেখা গেল বললো আব্বা না, আপনি কি বলেন আমি ওর সাথে থাকবোই না। তখন কি করবেন, তিন মাসে তিন তালাক, প্রথম তালাক দিবেন, মেলামেশা করতে পারবেন না। যদি মেলামেশা না করে এক মাস অতিক্রান্ত হয়ে যায়, স্ত্রী তবু ফেরত আসে না, তাহলে আপনি দ্বিতীয় তালাক দিন। দ্বিতীয় তালাক মানেই হলো তৃতীয় তালাক, আর ওকে ফেরত নিতে আপনি পারবেন না। তবে আমাদের দেশে আবার দেখা যায় তালাক 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 তিন তালাক দিয়ে ফেললো, এরপর বলছে যে হে হুজুর তালাক দিয়ে ফেলছি, কি করব কি করবে, এখন হিল্লা করো, আরেকজনের সাথে বিয়ে দাও, তারপরে বলছে একটু বুড়ি টুড়ি লোক দেখে দিস না, পাগল টাগল দিস যাতে কিছু না করে। ওটা পাগলও বসে, বোঝো না, বুড়িয়া মানুষও বসে, আশি বছরের বুড়ির বাচ্চা হয় না, বুড়ির হয় না কিন্তু বুড়ার হয়। তাহলে এই ধরনের পোষণ আল্লাহ রাসূল বলছেন ভাড়াটিয়া পাঠা, এই ধরনের কাজ ইসলামে নিষিদ্ধ, অভিশপ্ত। তবে হ্যাঁ সিস্টেমটা আছে কিন্তু সংক্ষিপ্ত করে ফেলছে, তিন মাসে তিন তালাক দেওয়ার পরে স্ত্রী চলে গেল, এবার তাকে আপনার আর ফেরত আনার মন মানসিকতা থাকবে না, যেহেতু আপনি এত কিছু অতিক্রম করে তাকে তালাক দিয়েছেন। তারপরেও যদি ফেরত আনতে চান, তাহলে আপনি যেভাবে তাকে বিয়ে করেছেন, প্রথম জীবনে যেভাবে তাকে বিয়ে করেছেন, ওইভাবে তাকে অন্য কারো সাথে বিয়ে হতে হবে, বিয়ের উদ্দেশ্যে, হিলার উদ্দেশ্য নয়। অতঃপর আবার আপনি যেভাবে তিন মাসে তিন তালাক, এর আগে তো আসতে স্টেজগুলা, তিন মাসে তিন তালাক দিয়েছেন, ওই রকম ভাবে যদি ওই লোকটা তিন তালাক দিয়ে থাকে, তাহলে আপনি আপনি আবার ওই স্ত্রীকে ফেরত আনতে পারবেন, নচেত নয়। এই রকম ঘটনা বিশ্বের বুকে ঘটেছে বলে আমার জানা নেই, আপনাদের জানা আছে? অতএব এটাই হচ্ছে সুন্নাত তালাক, এটাই হচ্ছে সঠিক তালাক। এর বাইরে যে তালাকগুলো আছে সেগুলো ভ্রান্ত, মুফতিদের ফতোয়া, এটা সরকারও নিষিদ্ধ করেছে আলহামদুলিল্লাহ। সরকারে এই সরকারের ব্যবস্থা তিন মাসে তিন তালাক, আবার ভারতে গিয়ে দেখুন এটা করেছে আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আসে। এভাবে আমাদের সরকার যদি একটা একটা করে ইসলামের হুকুমগুলো বাস্তবায়ন করে, এটাই তো আমরা চাই, ওদের গদি আমরা চাই না। সুতরাং আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর অটল থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা চলবে না থাক থাক আজকের মতো ইনশাল্লাহ, আপনাদেরই ছেলে আমি কাছেই আছি, আবার ডাকলে চলে আসবো ইনশাল্লাহ। তো আমাদের হ্যাঁ আমাদের এই মাহফিলটা নিয়মিত হোক আপনারা চান ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আরেকটা দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘের যৌথ উদ্যোগে রাজশাহীতে আমাদের কর্মী সম্মেলন বিশ এবং একুশ। আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক থাকেন, গেলে দেখতে পারবেন কত সুন্দর জায়গা। তাহলে আমাদের ভাইরা আছে যারা দায়িত্বশীল, ওদের কাছে ফোন করবেন, আমরা প্রয়োজনে গাড়ি নিব, ওই যে গাড়িতে যাব আবার সেই গাড়িতে চলে আসবো ইনশাল্লাহ। তো এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, একটা সম্মেলন করতে গেলে অনেক খরচার ব্যাপার আছে, যারা কুপন টুপন দিলে এগুলো পূরণ করার চেষ্টা করুন। হ্যাঁ কুপন আছে আমাদের হারুন ভাইয়ের কাছে, আপনারা কুপন কিছু কিছু সংগ্রহ করে নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই তৌফিক দান করুন, আপনাদের দানগুলোকে আল্লাহ কবুল করে এর বিনিময়ে জান্নাতের জন্য ফয়সালা করে দিন, আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব খান ফরমান খান, তাদের জন্য দোয়া করুন। ও মারা জীবিত, আমাদের ভাই আকরাম খান ফরমান খান যারা রয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন মন থেকে। একটা জিনিস সবসময় বোঝার চেষ্টা করবেন যে এক মুমিন আর এক মুমিনের অসাক্ষাতে দোয়া করলে এই দোয়া সবচাইতে বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উমার রে তুমি যখন হজে যাবে, হজে যাওয়ার সময় হজ সে সময় আমার জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ দোয়ার দরকার আছে, তারপরও তিনি দোয়া চাচ্ছেন, কারণ এক মুমিন আর এক মুমিনের ভাইয়ের সাক্ষাতে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। যে যারা মারা গেছে তাদেরকে আপনারা বলবেন আল্লাহ মাগফিরহু, আল্লাহ মারহুমহু।